উম্মত যেন পেরেশানির মধ্যে পড়ে না যায়, এই জন্য দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই এই ঘোষণা দিয়ে গেছেন যে আমি তো উম্মতের তত্ত্বাবধানের জন্য, উম্মতকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাদের সামনে উপস্থাপন করার জন্য, কোরআনের বাস্তব নমুনা আমলি ভাবে উম্মতের সামনে পেশ করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলাম। কিন্তু আমি তো মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো মানুষ, অতএব আমি তো অনন্তকাল দুনিয়াতে থাকব না। বাকি আবার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত উম্মতের তত্ত্বাবধানের জন্য, উম্মতের রাহবারির জন্য দুনিয়াতে আর কোনো নবীও আসবে না। উম্মত চলবে কিভাবে, দ্বীনের রাহবারি পাবে কিভাবে, দ্বীনের বিষয় জানবে কিভাবে, চলবে কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করে গেছেন উম্মতকে, আমি দুনিয়া থেকে চলে যাব, চলে যাচ্ছি, বাকি আমি উম্মতের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, আমার উম্মত বা আমার উম্মতের যেই তবকা, আমার উম্মতের যেই ফেরকা, যেই জামাত, যেই গোষ্ঠী, এই দুই জিনিসকে মজবুতভাবে আঁকড়ে থাকবে, তারা কখনো সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। একটা হলো আল্লাহর কালাম কোরআনে কারীম, দ্বিতীয়টা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুই জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন। কোরআন এইটার শব্দ আল্লাহর, আর সবকিছুই তো সেটাই, আর হাদিস এটার বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে, বাকি শব্দ হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটোই আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে প্রাপ্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই দুই জিনিস আল্লাহ রাসূল উম্মতের মধ্যে রেখে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই নিশ্চয়তা দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাজিল করেছি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমি ওয়াহির মাধ্যমে আমার নবীকে আমি জানাইছি, অতএব কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আর কোন নবী আসবে না উম্মতের দ্বীনের উপরে টিকে থাকার জন্য, সহি রাহবারি পাওয়ার জন্য তাদের কোরআন হাদিসের প্রয়োজন। তো কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সুন্না, এই দুই জিনিসের সংরক্ষণ এবং হেফাজতের জিম্মাদারি আমি স্বয়ং রব্বুল আলমী নিজেই গ্রহণ করতেছি। আল্লাহ রব্বুল আলমিন এই ঘোষণা দিয়ে দিছেন, এবং বাস্তবেই দেখা যাচ্ছে যে 1500 বছর প্রায় অতিবাহিত হয়ে গেছে, কোরআনে কারীম আল্লাহর রসুল যেভাবে সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর রসুল থেকে যেভাবে শিখেছেন, আজকে 1500 বছর পরে আমরাও কোরআনে কারীম সেভাবে শিখা শিখানোর সুযোগ এবং তৌফিক আমরা লাভ করতেছি। এটা আল্লাহর সেই ওয়াদার বাস্তবায়ন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিস, আমরা সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ রসুল থেকে শুনেছেন, যেভাবে আল্লাহ রসুলকে কোন একটি আমল করতে দেখেছেন, সেটা আজ 1500 বছর পরে আমরা নিশ্চিতভাবে একেবারে আল্লাহ রসুল থেকে নিয়ে এই পর্যন্ত ধারাবাহিক বর্ণনাকারী পরম্পরায় আমরা প্রতিটা হাদিস আমরা জানতেছি, শিখতেছি, এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারতেছি যে এইটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাণী, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন সাহাবী আমল করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন, এটা আমরা নিশ্চিতভাবে এটা পাইতেছি, এটাও রসুল আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদারই বাস্তবায়ন। আমি যেটা শুরু করেছিলাম, এই যে জামিয়া কোরআনিয়া মিরাজুল উলুম মাদ্রাসা, এইখানে ওই আল্লাহ প্রদত্ত আসমানি এলেম, ওয়াহির মাধ্যমে যেই এলেম আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দান করেছেন,
সেই এলেমের শিক্ষা ব্যবস্থাপনা যে সকল প্রতিষ্ঠানে করা হয় তার মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান হলো জামিয়া কোরআনিয়া মিহরাজুল উলুম বৌয়াপুর মাদ্রাসা। অনেক বড় সৌভাগ্যের বিষয় এই এলাকাবাসীর জন্য। এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানে জমি দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে এবং প্রয়োজনের ক্ষেত্রে মাদ্রাসার পাশে দাঁড়িয়ে মাদ্রাসার প্রতি নৈতিক সমর্থন ব্যক্ত করার মাধ্যমে যারা এই প্রতিষ্ঠানকে আজকের এই অবস্থানে উপনীত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই সৌভাগ্য দান করেন সেই এই সৌভাগ্য লাভ করতে পারে। কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষও আছে যে এই প্রতিষ্ঠানের সহযোগিতা না করে এই প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা মেহনত করার মানুষের অভাব নাই। এই প্রতিষ্ঠানে একজন সহযোগিতা করতে চায় তার সহযোগিতায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী মানুষই সমাজে আছে। এই প্রতিষ্ঠান একটু আরো ব্যাপকতা লাভ করবে, আরো সুন্দরভাবে তার কার্যক্রমকে এগিয়ে নিবে। এই সমাজে এমন মানুষ আছে যে এই প্রতিষ্ঠান একটু ভালো হোক আর একটু বড় হোক তার কার্যক্রম আরো ব্যাপকতা লাভ করুক এটা তাদের গাত্রদাহের কারণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসবা এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলোকে মূল্যায়ন করবার এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করার জন্য বেগবান করার জন্য সহযোগিতামূলক ভূমিকা রাখবার আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা ধন্য, আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ প্রদত্ত এই নেয়ামতের শুকরগুজারি আমাদের সবসময় আদা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানগুলোতে এই জামিয়া কোরআনিয়া মিহরাজুল উলুম বৌয়াপুর মাদ্রাসা, শুধু এই মাদ্রাসাই না, এই নরসিংদীতে আল্লাহর রহমতে এই ধরনের অনেক প্রতিষ্ঠান আছে। সারা বাংলাদেশে প্রায় 25 থেকে 30 হাজার ছোট বড় এই ধরনের ওয়াহির শিক্ষা কেন্দ্র, আল্লাহ প্রদত্ত আসমানি এলেমের শিক্ষা কেন্দ্র গোটা বাংলাদেশে এই কোরআন এবং সুন্নার তালিম তাআল্লুমের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। আর এই এলেম এটা হলো নির্ভুল এলেম। এই যে কোরআন হাদিসের এলেম এটা হলো নির্ভুল এলেম, এর মধ্যে কোন ধরনের ভুল ভ্রান্তির কোন সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই এলেমের মূল বুনিয়াদ হলো কোরআনে কারীম। কোরআনে কারীমের একেবারে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহ, যে এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের আদ্যপান্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো জায়গায় কোনো ধরনের শক শোভা সন্দেহের কোনো অবকাশ নেই। ভুল তো অনেক দূরের কথা, কোন রকমের শক শোভারও কি নাই, অবকাশ নেই। এটা আমাদের ইমানের অংশ, কোরআন সম্পর্কে আমাদেরকে এটা ইমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে কোরআন যা বলেছে 100% নিশ্চিত, 100% সত্য, এর মধ্যে সামান্যতম মিথ্যা বা অবাস্তবতার কোন সম্ভাবনা নেই। কেউ যদি মনে করে যে কোরআন 1500 বছর আগে নাজিল হইছে তখন তো বিজ্ঞানের কোনো নামগন্ধ ছিল না, এখন তো আমরা বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধনের জমানা পার করতেছি, এই বিজ্ঞানের এই উন্নতির যোগে 1500 বছর আগের সেই জামানায় নাজিলকৃত কোরআন এই জামানায় কি আর কার্যকরী হতে পারে? কেউ যদি এরকম মনে করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কোরআনে পাক 1500 বছর আগে যেভাবে কার্যকরী ছিল আজকে 1500 বছর পরেও সেই একইভাবে কার্যকরী, পৃথিবী যদি আরো 3000 বছর থাকে 3000 বছর পরেও সেভাবেই কার্যকরী থাকবে, এটা ইমানের অংশ, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কোরআন
এবং কোরআনেরই ব্যাখ্যা বিশ্লেষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা এর মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয় এটা যেই করা হয় এই ইলম এটা হলো নির্ভুল ইলম পৃথিবীতে অন্য জাগতিক যত শিক্ষা আছে ওই সব শিক্ষার মধ্যে ভুল ভ্রান্তির সমূহ সম্ভাবনা রয়েছে এবং বারবার প্রমাণিত হয়েছে আজকে বিজ্ঞান যা বলতেছে আগামী দিন বিজ্ঞানের থিওরি পরিবর্তন হচ্ছে পরশুদিন তার মধ্যে আবার পরিবর্তন হচ্ছে কিন্তু কোরআনুল কারীম 1500 বছর আগে যেটা বলছে আজকেও সেটা বলতেছে 1500 বছর পরেও সেটাই বলবে অতএব নির্ভুল এবং নিশ্চিত ইলম হলো একমাত্র কোরআন সুন্নাহর ইলম আর সেই ইলমেরই শিক্ষা কেন্দ্র হলো এই সকল دینی প্রতিষ্ঠান জামিয়া কোরআনিয়া মিরাজুল উলুম এই জাতীয় প্রতিষ্ঠান হলো সেই ধরনের নির্ভুল ইলম প্রদানে শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আগমন করেছিলেন তিনি আসার পরে উম্মতের পিছনে যে সকল লাইনে মেহনত করেছেন আমি একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি ওই আয়াতের মধ্যে তার মেহনতের গুরুত্বপূর্ণ অনেকগুলা বিষয় এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আয়াত উম্মতকে তেলাওয়াত করে শুনাইতেন উম্মতকে কোরআনে পাকের তেলাওয়াত শিখাইতেন কোরআনে পাক এমন এক কিতাব যে এইটা পড়াও সওয়াবের কাজ এটা দেখাও সওয়াবের কাজ বুঝা পড়াও সওয়াবের কাজ না বুঝা পড়াও সওয়াবের কাজ এইজন্য কোরআনে কারীম শিখা শিখানোর ক্ষেত্রে প্রথম এবং বুনিয়াদী বিষয় হলো কোরআনে কারীম এটা পড়া পড়ানি সহি শুদ্ধভাবে সঠিকভাবে এটা উম্মতের জন্য অপরিহার্য বিষয় আল্লাহ রাসূল যিনি উম্মতের গোটা দুনিয়ার জিন্দেগিটা কিভাবে কাটাইলে সে আখেরাতে জান্নাতের অধিকারী হতে পারবে এই শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আসছেন উম্মতকে তত্ত্বাবধান এবং রাহবারি করার জন্য আসছেন তার একটা গুরুত্বপূর্ণ জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বয়ান করতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহ রাসূল উম্মতকে কোরআনে পাক তেলাওয়াত করা শুনাইতেন কোরআনে পাকের তেলাওয়াত শিখাইতেন আমরা মনে করি কোরআনে পাকের তেলাওয়াত এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না অনেকেরই আমাদের অবস্থা এরকম এবং উম্মতের সার্বিক হালাত এই বর্তমানে আমাদের বাংলাদেশের মুসলমানদের হালাত যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে 90% মুসলমানের দেশ অনেক গৌরবের সাথে গর্বের সাথে তো আমরা বলি কিন্তু আল্লাহর নবী উম্মতকে ন্যূনতম কোরআনের যেই বিষয়টা শিখাইছেন যে কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত শিখাইছেন আজকে আমাদের এই 90% মুসলমানের বাস্তব অবস্থা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে উম্মতে মুসলিমা বাংলাদেশের মুসলমানদের মধ্যে 10% মুসলমানও সহি শুদ্ধ কোরআনে পাক তেলাওয়াত করতে পারবে কিনা এটার মধ্যে সন্দেহ আছে তাহলে আমরা আজকে আল্লাহ রাসূলের তালিমাত থেকে কত দূরে কোরআনে কারীম বুঝা কোরআনে কারীমের মধ্যে গভীর ইলম রেখে দিয়েছেন আল্লাহ তাআলা ওই পর্যন্ত পৌঁছা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রাসূলের 23 বছরের নবুয়তি জিন্দেগির আহাদিস মুবারাকার সমষ্টি আর মজমুয়া যেটা হাজার হাজার হাদিস সেটা বুঝা পড়া এবং তার গভীর জ্ঞান অর্জন করা এটা তো অনেক পরের বিষয় ন্যূনতম বিষয় কোরআনে কারীম সহি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা যেটা আল্লাহ রাসূল উম্মতের মধ্যে প্রধানতম অন্যতম একটা দায়িত্ব পালন করেছেন এই ক্ষেত্রে আমরা এই পরিমাণ দুর্বলতার শিকার যে 10% মুসলমান সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখছে কিনা পারে কিনা এটাও সন্দেহ রাখেন এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি হালাত কোন একটা জায়গায় দেখা যায় 100 জন মানুষ 200 জন মানুষ কোন হাফেজ আলেম যদি না থাকে আর নামাজের সময় আইসা পড়ে জামাতের সাথে নামাজ পড়াইতে হবে আর যদি নামাজ জাহরি নামাজ হয় মাগরিব অথবা এশা অথবা ফজর তাহলে দেখা যাবে বড় বড় দাড়িওয়ালা বড় বড় জুব্বাওয়ালা কিন্তু হাফেজ আলেম না কেউই ইমামতি করার কি করে না হিম্মত করে না কেন হিম্মত করে না
একজন মুসলমান সে ন্যূনতম নামাজ পড়ানোর জন্য কি খুব বেশি কোরআনে পাক পুরো কোরআনে পাক হেফজ দরকার আছে যদি সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে পড়তে পারে আর পাঁচ সাতটা সূরা যদি সহি শুদ্ধভাবে পড়তে পারে তাইলেই তো নামাজের ইমামতি করতে পারে কিন্তু দেখা যাবে এটাই বাস্তবতা জুব্বা আছে দাড়ি আছে টুপি আছে সবকিছু আছে কিন্তু নামাজের ইমামতি করার কি নাই যোগ্যতা নাই মা বাবা انتقال করছে জানাজা পড়াইবে এই জানাজা পড়ানোর মতো অধিকাংশ পরিবারে তার সন্তানদের মধ্যে পরিবারের নিকটজনের মধ্যে জানাজার নামাজটা পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন মানুষও পাওয়া অধিকাংশ ফ্যামিলিতে অধিকাংশ পরিবারে পাওয়া যায় না এইটা আমাদের অনেক বড় দুর্বলতা অনেক বড় দুর্বলতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের অন্যতম একটা বিষয় ছিল উম্মতকে কোরআনে পাকের সাথে তাদের সম্পৃক্ত করা এবং এই ক্ষেত্রে আমাদেরকে আজকে আমরা যারা অভিভাবক যারা বাবা আমরা যারা দাদা আমরা যারা নানা আমাদের জামানা তো পার কিন্তু আমাদের দায় দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় নাই আমাদের ছেলে আছে নাতি আছে নাতনি আছে এই যে যারা আছে এদের বিরাট জিম্মাদারিও আমাদের উপরে রয়েছে একটা হলো নিজের জিম্মাদারি আরেকটা নিজের পরবর্তী প্রজন্মের জিম্মাদারি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ارشاد করেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাবাওয়াহু ইউহাফফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি যে প্রতিটা মুসলমান প্রতিটা সন্তান প্রতিটা মানুষ সে যখন পৃথিবীতে জন্ম গ্রহণ করে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হককে গ্রহণ করবা ইসলামী বিধিবিধান মানার মতো যোগ্যতা আল্লাহ তাআলা তার মধ্যে দিয়া দুনিয়াতে পাঠায় কিন্তু এরপরে যে আমরা কোরআন পড়ি পারি না কোরআন পড়ি না হ্যাঁ নামাজ পড়ি না আল্লাহ খোদা মানি না হ্যাঁ ইসলামের বিধিবিধান নিয়ে উপহাস করি উপেক্ষা করি আমরাই তো করি তো এটা কিভাবে হয় আল্লাহ রাসূল বলতেছেন ওই ছেলেটা যখন আস্তে আস্তে বড় হয় তাকে আল্লাহ আল্লাহর রাসূলের পরিচয় শেখানো আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া আল্লাহর রাসূলের সুন্নাহ ন্যূনতম ফরজে আইন পরিমাণ শিক্ষা দেওয়া দ্বীন শিক্ষা দেওয়া এটার যে দায় দায়িত্ব ছিল তার পিতামাতার উপরে যখন এই পিতামাতা তার এই দায় দায়িত্ব সঠিকভাবে পালন করে না তখন সে আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন হইয়া আল্লাহর কোরআনের সাথে কোনো সম্পর্কহীন অবস্থায় সে আস্তে আস্তে বড় হয় আর এই বড় হওয়া তাকে আস্তে আস্তে খোদাদ্রোহিতার দিকে ইসলামের বিরুদ্ধাচরণের দিকে ইসলাম না মানার দিকে আল্লাহর ইবাদত বন্দেগী না কইরা जिंदगी কাটানোর দিকে সে আগাইতে থাকে তো সে যে আগায় এটা কি শুধু অপরাধটা কি শুধু তার তাকে এই প্রথম পর্যায় থেকে এই পর্যায়ে উপনীত হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে কে তার বাবা তার মা আল্লাহ রাসূল এই কথাই হাদিসের মধ্যে বলতেছেন যে এই বাবা মা সন্তানকে আল্লাহর বিরোধী বানানো আল্লাহর হুকুমকে উপেক্ষা কইরা জিন্দেগী অতিবাহিত করা এমন কি খোদাদ্রোহী হওয়া নাস্তিক হওয়া হ্যাঁ আল্লাহকে অস্বীকারকারী হওয়া সবটাই কিন্তু বাবা মা এখানে তাদের একটা বিরাট ভূমিকা থাকে এজন্য বাবা মাকে একটা হলো নিজের হিসাব দিতে হবে নিজে যদি কোরআন শিখে না থাকে দ্বীন না শিখে থাকে আল্লাহর হুকুম মেনে না থাকে তাহলে তারও জবাবদিহিতা করতে হবে আর সন্তান সন্ততি পরবর্তী প্রজন্ম তাদেরকেও যদি দ্বীন শিক্ষা না দিয়ে থাকে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি তাকে হইতে হবে